যেই ফিরের দাড়ি নাই ও ফির হবে দূরের কথা, এটা মুসলমানই হতে পারে নাই। যেই ফিরের দাড়ি নাই ওই পীর কামেলে ইমানদার হতে পারে নাই। আল্লাহর নবীজি বলেন আহফুস সাওয়ারিব ওয়া আফুল লিহা। আপনারা মনে করেন বড় বড় গরু দরবারে গেলে বড় পীর, আরে গরু রে সিনে গরু রে, মানুষ রে মানুষ রে, কলা গাছ খাইলো জিরে, পাকিস্তান ভারত বাংলাদেশ খাইলে বন্ডফিরে, বন্ডফিরের কারণে হকানি আলেম রেনিয়া মানুষ সমালোচনা করে। অতএব যেই ফিরের দাড়ি নাই এই ফিরের ধারে কাছে যাবেন না। যেই পীরের পাঁচ থেকে কমপক্ষে তিনজন মানুষ তিনজন মুরিদ নামাজ আদায় করে, বুঝবেন ওই ফিরটা হকানি ফির, ওই ফিরের কাছে যান, আমি বাধা দিই না আপনাকে। কিন্তু আপনার পীরের দাড়ি নাই আপনি ওইখানে যান, আবার বলেন নামাজ রোজার দরকার নাই, ফিরে এমনিতে নিয়ে যাইব, আপনার ফিরের তো অবস্থা খারাপ হইব কেয়ামতের ময়দানে। এই মিয়া আমার পয়গম্বর আরবি, আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের জীবনে কোনো গুনাহ করে নাই, জীবনে কোনো গুনাহ করে নাই। এরপরে আমার নবীজি দোয়া করছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ তুমি তো কিয়ামতের ময়দানে বিচার করবা, আল্লাহ তুমি তো হিসাব নিবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হিসাবটা একটু সহজ করে নিও আল্লাহ। যেই নবীজি জীবনে গুনাহ করে নাই, যেই নবীর সামনে পিছনের কোনো গুনাহ নাই, ওই নবী বলে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ তুমি তো হিসাব করবা, আল্লাহ তুমি সবার থেকে হিসাব নিবা, আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হিসাবটা তুমি সহজ করে দিও। তাহলে আপনি কিভাবে বলেন আপনার বাবা আপনাকে নিবে? নামাজ রোজা ছাড়া আল্লাহর হুকুম ছাড়া বাঁচার কোনো ব্যবস্থা নাই। বাবা আদম থর থর করে কাঁপবে, নূহ মুসা আইয়ুব জাকারিয়া থর থর করে কাঁপবে, আপনার বাবার কথা বলার কোনো অধিকার নাই, বাঁচার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। আমিন।